হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 5:30। এখন দেখুন রেশমি রেডি হচ্ছে এখানে স্কুল যাবে বলে। আর আজকে ছিল ওর পিটি, আর পিটির দিন অন্য ড্রেস পরে যেতে হয়, সেই হিসেবে আজকে অন্য ড্রেস পরে যাচ্ছে। আর আকাশটাও আজকেও খুব মেঘ করে আছে, কিন্তু কালকে বৃষ্টির জন্য একটু স্কুলে পাঠানো হয়নি। আর এখন আমি ভোরের রান্নাগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজ পাতা পাওয়া যায়, কিন্তু পেঁয়াজ কলিটা পাওয়া যায় না। তবুও তো একটু শখ জাগে মনের মধ্যে যে একটু পেঁয়াজ পাতা ভেজে ভাত, গরম ভাতের সাথে খেতে। আর আমার যখন আমি মানে দেশে থাকতাম, তখন পেঁয়াজ কলি আর শিম দিয়ে ভেজে খেতাম, কত সুন্দর তার টেস্ট, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও হয়তো অনেকে খেয়েছেন, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এখানে নিয়েছি হোপা, আর এখানে রাইসটা তো রেডি করেই নিয়েছি, প্রথমেই রাইসটা বসিয়ে দিয়েছিলাম। রাইস রেডি হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজকলিটা নামিয়ে, আর কইটুকুনি পেঁয়াজকলিটা হলো দেখুন যেন বাটির এক সাইডে একটুখানিভাবে পড়ে আছে, এটাই আবার তিনজনকে ভাগ করে খেতে হবে। আর এই দেখুন রেশমি, দেখুন স্কুল যাওয়ার সময় ঘুমের ঘরে কোন পায়ে জুতো পরবে সেটাও ঠিক করেও ভালো করে বুঝতে পারছে না। আমি বললাম এই কোন পায়ে জুতো পরছিস, ভালো করে জুতোটা পড়, তারপর বলতে তারপর বসে বসে অনেকক্ষণ ধরে পড়ছে। জানেন তো ওকে, কিন্তু আমি ওর নিজের কাজগুলো আমি আর হেল্প করি না, কেননা ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওর কাজ ওকে নিজেকেই করতে বলি। তো এখন এবার রেশমি দেখুন বেরোচ্ছে স্কুলে, আর রেশমি চলে গেল আপনাদের সকলকে টাটা বাই বাই বলে। আর যেহেতু হোঁপা করব, পোস্ত ছিল না, আর এই বড়িগুলো জানেন তো আমি দিয়ে রেখেছিলাম, এই বড়িগুলো পোস্ত দিয়ে বানিয়েছিলাম, ডিজাইন বড়ি। আর এই বড়িগুলো দিয়েই আজকে হোঁপা পোস্ত বানিয়ে ফেললাম। আর এখানে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে হোঁপাটা লাল লাল করে ভেজে নেব। আর এইখানে পোস্তর তো তরকারি হয়ে গেছে, আর রেশমি তো স্কুল থেকে এসে চান করেই ওকে একটা কাজ দিয়ে দিয়েছি, জামা কাপড় গুছানো। আর এইখানে দেখুন চিকেন আছে, চিকেন, আর এখন চিকেনটা ভাজবো। অ্যাকচুয়ালি এগুলোকে চিকেন নার্গেস্ট বলে, আর এখন চিকেন নার্গেস্টগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর খুব সুন্দর মুচমুচে খেতে জানেন তো, কিন্তু রেশমিকে বলিনি, আজকে তো ভোরে যেটা রান্না হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই ভাত খাবার সময় ঠিক দুপুরবেলা এই চিকেন নার্গেস্টগুলো ভেজে নিচ্ছি, ভালো করে খড়ো করে করে ভেজে নেব। আর আমাকে বলে যখনই ভাজবো বলবে আমার 4 পিস 3 পিস এরকম করে বলবে, আর ও না চিকেন খাওয়ার খুব পোকা, খালি বলবে চিকেন আর চিকেন। আর এখন আমি এগুলো ভেজে নেব, আর আমার 2 পিস আর রেশমির 4 পিস, এটা দিয়েই আজকে দুপুরে লাঞ্চ করব। তো চলুন বন্ধুরা, রেশমির রিয়েকশানটা কেমন হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ততক্ষণ এগুলো ভাজতে থাকি। আর এই দেখুন কত সুন্দর লাগছে, এই লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওকে বলিনি এখনও, ও এখনও জামা কাপড় গুছাচ্ছে ওই ঘরে, ততক্ষণ আমি রাইসটা বেড়ে নিই। তো এবার রেশমিকে আমি দিয়ে দিলাম প্লেটে রাইস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা ভাজা, এখন ওকে অ্যাকচুয়ালি কলি বলে না পাতা বলে, পেঁয়াজ পাতা ভাজা। আর এবার দিয়ে দেবো চিকেন। তো এবার রেশমি কী করে দেখি, আর রেশমিকে গিয়ে দরজা খুলবো, দরজাটা তো অফ করে দিয়েছি, দরজাটা খুলে বলবো রেশমি ভাত খাবে। আর ভাত খাবার নাম হলেই আগে জিজ্ঞাসা করবে, মা কী রান্না করেছো আজকে, কী রান্না করেছো। আমি বলছি রোজের বলি, কিন্তু আজকে কিন্তু ওকে বলা হয়নি যে আমি কী রান্না করেছি। আর এবার ও ঘরে আছে, এবার ওকে আমি ডাকছিলাম যে রেশমি চলে এসো তাড়াতাড়ি, আর আসতেই ওর রিয়াকশানটা দেখুন, কী করেছো মা। রেশমিকে তো খেতে দিয়ে দিলাম, এবার আমার পালা, আমি নিয়ে নিলাম 2 পিস চিকেন, আর যা যা রান্না হয়েছে তাই নিলাম। আপনারা কি হয়তো ভাবছেন শুধু পেঁয়াজ পাতা আর চিকেন, সেটা না, আজকে সবজিটাও যেটা ভোরবেলা বানিয়েছি সেটাই আজকে দিয়ে লাঞ্চ করব। তো চলুন বন্ধুরা আমরা লাঞ্চ করতে থাকি। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর আমি তো খুব ভালোবাসি এরকম পেঁয়াজ পাতা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে। আর চিকেনটা একটু খেয়ে দেখি কেমন লাগে, খুব সুন্দর লাগছিল, এর আগেও কিন্তু আমি খেয়েছিলাম কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি বা কোনো ব্লগে দেওয়া হয়নি, তো আজকে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা
অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো রাখলাম, বাই বাই বন্ধুরা।